টি-20 বিশ্বকাপের মূল আসর শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দেখুন কবে কয়টার সময় এবং কোন দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময়সূচি অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের মেগা ইভেন্ট, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রোববার শ্রীলঙ্কা নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের অষ্টম আসরের। 16 অক্টোবর থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে প্রথমে লড়বে প্রথম রাউন্ডের দলগুলো। প্রথম রাউন্ডে লড়াই শেষে মূল পর্বে জায়গা করে নেবে আরও 4 দল, আর মূল পর্ব শুরু হবে 22 অক্টোবর থেকে। মাঝে সব দলই খেলবে ওয়ার্ম আপ ম্যাচ। তার আগে আইসিসি নিয়োজিত ফটো সেশনেও অংশ নিয়েছেন সব দলের অধিনায়করা। এদিকে টি-20 ক্রিকেটের খুব একটা ভালো সময় কাটছে না বাংলাদেশের। গত টি-20 বিশ্বকাপের পর থেকে নিজেদের হারিয়ে খুঁজছেন ক্রিকেটাররা। এই ফরম্যাটের কৌশলটা এখনও রপ্ত করতে পারেনি টাইগাররা। চলতি বছরে 15টি টি-20 খেলা বাংলাদেশ জিতেছে মাত্র 4টি ম্যাচে, সেটিও আবার জিম্বাবুয়ের বিপক্ষে একটা, আফগানিস্তানের বিপক্ষে একটা, আর সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে 2টা। এছাড়া কোনো জয় নেই বাংলাদেশের। সাকিব আল হাসান অধিনায়ক হওয়ার পর সমর্থকরা ভালো কিছুর আশায় বুক বেঁধেছিল, কিন্তু কিছুই করতে পারেননি সাকিব। এদিকে না জিতলেও ভালো একটা প্রস্তুতি হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নিউজিল্যান্ডে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের টিম কম্বিনেশনও খুঁজে পেয়েছে সাকিব আল হাসানের এই দলটা। তাই তো টি-20 বিশ্বকাপে ভালো কিছু হবে এমনটাই আশা করছে টাইগার ভক্তরা। এদিকে নিজেদের টিমকে আরও শক্তিশালী করতে স্কোয়াডে 2টা পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। টি-20 বিশ্বকাপে অংশ নিতে আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছিল সাকিব আল হাসান। আজ সকালে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে বাকি ক্রিকেটাররাও। এদিকে টি-20 বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ 24 অক্টোবর, তবে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বাছাই পর্ব উতরে আসে একটি দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে অবশ্য নিজেদের ছাড়িয়ে নেওয়ার আরও সুযোগ পাচ্ছে বাংলাদেশ। মূল আসরের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আফিফরা। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময়সূচি। কবে কয়টার সময় ও কোন দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান। ম্যাচটির ভেন্যু ব্রিসবেন অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 17 অক্টোবর দুপুর 2টায়। নিজেদের দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এই ম্যাচটির ভেন্যুও ব্রিসবেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 অক্টোবর দুপুর 2টায়। তো দর্শক বন্ধুরা, এই ছিল বাংলাদেশের 2টি প্রস্তুতি ম্যাচের সময়সূচি। বাংলাদেশের ম্যাচ নিয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই সেটা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।